নমস্কার বন্ধুরা কেরিয়ার উস্টমে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্তমানে অর্থাৎ এই সপ্তাহে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম ফিল আপ করার শেষ তারিখ কবে এবং কোন কোন পদের ক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সমস্ত ইনফরমেশানগুলো জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা আপনাদের সুবিধার জন্যই প্রত্যেক সপ্তাহে এই ধরনের একটি করে ভিডিও করে দিই তো যারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বলে যে অপশানটা আসবে সেটা ক্লিক করে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আপনারা নোটিফিকেশানের মাধ্যমে জানতে পারবেন তো প্রথমেই রয়েছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে এখানে আপনাদের আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে একত্রিশে আগস্ট দু এবং আবেদন করতে হবে অনলাইনে এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এরপর দেখুন আইএসআই কলকাতা অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতাতে নার্স ম্যানেজার সিকিউরিটি গার্ড এবং ট্রেডসম্যান পদে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা এছাড়া আইটিআই অথবা ডিপ্লোমা পাস যোগ্যতা এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস যোগ্যতাই এই নিয়োগটি করা হচ্ছে এখানে আপনাদের আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে পয়লা সেপ্টেম্বর দু এবং আবেদন করতে হবে অফলাইনে এখানে বলা হচ্ছে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় দ্য চিফ এক্সিকিউটিভ এন এফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই টু জিরো থ্রি বিটি রোড কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো এইট এই ঠিকানায় এবং আবেদনপত্রের ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ডিব্লিউডব্লিউ ডট সিএল ডট এসি ডট ইন এবং এই আবেদনপত্র স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাকে পাঠাতে হবে এরপর দেখুন কলকাতা হাইকোর্টে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পি এ বা স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আপনাদের আবেদন করতে হবে অফলাইনে এবং আবেদনপত্র এগারোই সেপ্টেম্বরের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে দ্য রেজিস্টার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা এই ঠিকানায় এবং আবেদনপত্র বিকাল সাড়ে চারটের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে এবং আবেদনের ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ডিপ্লুডব্লিউ ডট ক্যালকাটা হাইকোর্ট ডট গভ এরপর দেখুন পশ্চিমবঙ্গ পুলিশে এসআই বা সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে আনআর্মড এবং আর্ম ব্রাঞ্চে এখানে আপনাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে হবে অনলাইনে ট্রিপডাব্লু ডট ডব্লুবি পুলিশ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং নয় সেপ্টেম্বর তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখুন বিভিন্ন ব্যাংকে চার হাজার তিনশো ছত্রিশটি শূন্য পদে প্রফেশনারি অফিসার অথবা ম্যানেজমেন্ট ট্রেনিং পদে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এবং আবেদন করতে হবে অনলাইনে ডবলিউডাব্লিউ ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং আঠাশে আগস্ট কিন্তু আবেদন করার শেষ তারিখ এরপর দেখুন বন্ধুরা ইস্টার্ন রেলওয়ের রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনালে একটি শূন্যপদের জন্য ডেটা ইন্টারপ্রিউটার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এখানে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং এই ইন্টারভিউ হবে পাঁচ নয় দু হাজার উনিশ সকাল সাড়ে সময় এবং এই ঠিকানায় কিন্তু ইন্টারভিউ হবে রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনাল এসপ্ল্যানেট ম্যানশিয়ান টু এসপ্ল্যানেট ইস্ট কলকাতা সেভেন ডবল জিরো জিরো সিক্স নাইন এবং এই নিয়োগের জন্য আপনাদের একটি আবেদনপত্র দেওয়া হয়েছে সেই আবেদনপত্রটি ফিল আপ করে আপনাকে কিন্তু ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে এবং আবেদনপত্র পেয়ে যাবেন এই ওয়েবসাইটে টিব ডাব্লিউ ডট ক্লেমস ডট ইন্ডিয়ান রেল ডট গভ ডট ইন স্ল্যাশ আর সিটি এরপর দেখুন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্রাজুয়েট পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এখানে আপনাদের বলা হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং এখানে বলা হচ্ছে ইন্টারভিউ হবে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে দুই নয় দু হাজার উনিশ তারিখে এবং ফার্মেসিস্ট পদের জন্য চার নয় দু হাজার উনিশ তারিখে এবং সকাল দশটার সময় কিন্তু ইন্টারভিউ হবে এছাড়া এখানে বলা হচ্ছে যে আপনাদের ইন্টারভিউ হবে কস্তুবা গান্ধী হসপিটাল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস সিএল ডব্লু চিত্তরঞ্জন এই ঠিকানায় এবং এই নিয়োগ সম্পর্কে আরও ইনফরমেশন পেয়ে যাবেন এই ওয়েবসাইটে এইচটিএস স্ল্যাশ স্ল্যাশ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এরপর দেখুন জলপাইগুড়ি জেলায় ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে নার্স অথবা স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে এখানে এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং তার সঙ্গে জিএনএম কোর্স পাশ হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হবে অফলাইনে এবং আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি সিএম ওইচ অফিস ফার্স্ট ফ্লোর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হসপিটাল পাড়া জলপাইগুড়ি সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় এবং আবেদনপত্র আঠাশে আগস্ট দু হাজার উনিশ সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আপনাকে কিন্তু পাঠাতে হবে এখানে আপনাদের বলা হচ্ছে শনিবার রবিবার এবং অন্য কোনো ছুটির দিন বাদে কিন্তু আপনাদের এই আবেদনপত্র জমা করতে হবে এবং আবেদনপত্র রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট অথবা কোনো ব্যক্তির মাধ্যমে আপনি জমা করতে পারবেন এরপর দেখুন বন্ধুরা বলা হচ্ছে এখানে যে এই নিয়োগ সম্পর্কে আরও ইনফরমেশন পেয়ে যাবেন ডিবল ডাব্লু ডট জলপাইগুড়ি হেলথ ডট কম এছাড়া এই নিয়োগের আবেদনপত্র কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এরপর হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডে মেম্বার ফায়ার সার্ভিস পদে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আপনাদের বলা হচ্ছে আবেদন করতে হবে অনলাইনে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন টিপুল ডাব্লিউ ডট হলদিয়া পেট্রোকেমিক্যালস ডট কম এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে বারোই সেপ্টেম্বর দু উনিশ এরপর দেখুন উত্তর দিনাজপুর জেলায় জুবিনাইল জাস্টিস বোর্ডের জন্য নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এখানে এই পদের জন্য আবেদনের ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে টিপুল ডাব্লিউ ডট উত্তর দিনাজপুর ডট এনআইসি ডট ইন এবং এখানে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং ইন্টারভিউ ডেট বলা হচ্ছে একত্রিশে আগস্ট দু সকাল সাড়ে নটার সময় এবং ইন্টারভিউ হবে মাল্টি পারপাস মিটিং হল কর্ণাচোড়া উত্তর দিনাজপুর এই ঠিকানায় এবং এখানে বলা হচ্ছে আবেদনপত্র ফিল আপ করে ইন্টারভিউয়ের সঙ্গে নিয়ে যেতে হবে এরপর উত্তর দিনাজপুর জেলায় ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসের জন্য ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে যেখানে এই পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা লাগবে এবং আবেদন করতে হবে অফলাইনে এবং আবেদনের ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ট্রিপল ডাব্লিউ ডট উত্তর দিনাজপুর ডট এনআইসি ডট ইন এবং আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ বলা হচ্ছে এগারো নয় দু হাজার উনিশ এবং এখানে বলা হচ্ছে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিস উত্তর দিনাজপুর অ্যাট করুণাচোড়া গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট লাইব্রেরি প্রেমিসেস করুণাচোড়া পিন সেভেন থ্রি থ্রি এই ঠিকানায় এরপর কলকাতা শহরে এনইউএইচ এম সোসাইটিতে স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং তার সঙ্গে বিএসসি নার্সিং পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এখানে আবেদন করতে হবে অফলাইনে এবং আবেদনপত্র পাঠাতে হবে নয় সেপ্টেম্বরের মধ্যে এবং এই ঠিকানায় কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে রুম নাম্বার ওয়ান ফোর সেভেন ফার্স্ট ফ্লোর ফাইভ এস এম ব্যানার্জি রোড কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন হেডকোয়ার্টার কলকাতা সেভেন ডবল জিরো জিরো ওয়ান থ্রি এই ঠিকানায় এবং এখানে বলা হচ্ছে আপনাদের যে সোম থেকে শুক্রবারের মধ্যে যদি আপনি পাঠান তাহলে কিন্তু সকাল এগারোটা থেকে বিকাল চারটের মধ্যে কিন্তু জমা করতে হবে এরপর দেখুন বলা হচ্ছে শনিবারের ক্ষেত্রে সকাল এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে এছাড়া এই নিয়োগ সম্পর্কে আরও ইনফরমেশান পেয়ে যাবেন এই ওয়েবসাইটে এইচ ডিপিএস স্ল্যাশ স্ল্যাশ ট্রিপল ডট কে এম সি গভ ডট ইন এরপর দেখুন পুরুলিয়া জেলায় রঘুনাথপুর টু বিডি অফিসের জন্য গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে হবে অফলাইনে এবং আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় অফিস অফ দ্য মানরেগা সেল রঘুনাথপুর টু ডেভেলপমেন্ট ব্লক অফিস পুরুলিয়া এবং আবেদনপত্র দুই নয় দু হাজার উনিশ তারিখের মধ্যে কিন্তু পাঠাতে হবে এবং আবেদনের ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে টিব্লিউডব্লিউ ডট পুরুলিয়া ডট গভ ডট ইন এরপর দেখুন বিআরও অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশনে স্কিল্ড ওয়ার্কার সুপারভাইজার মেকানিক ড্রাফটসম্যান এবং টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এছাড়া আইটিআই অথবা ডিপ্লোমা পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে যেখানে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় কমান্ড্যান্ট জিআরইএফ সেন্টার দিঘি ক্যাম্প পুনে ফোর ওয়ান ওয়ান জিরো ওয়ান ফাইভ এই ঠিকানায় এবং আবেদনপত্র তিন দশ দু হাজার উনিশ তারিখের মধ্যে কিন্তু পাঠাতে হবে এবং এর আবেদনপত্র পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ ডট বি ডট গভ ডট ইন এরপর দেখুন আই অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স যাদবপুরে এম পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এবং আইটিআই পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের বলা হচ্ছে আবেদন করতে হবে অফলাইনে এই পদের জন্য আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতা এবং চৌদ্দ দশ দু হাজার উনিশ বিকাল চারটের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে এবং এই নিয়োগ সম্পর্কে আরও ইনফরমেশন পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে